মহানগরীতে রোজ যাতায়াত করি, বাসে, ট্রামে, ট্রেনে, ভিড় ঠেলে অনেক মানুষের সাথে আলাপ হয়। সেদিন ময়দানের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি সুন্দর দেখতে এক মহিলা লাল শাড়ি পরে বসে আছে। আপনি ঠিক আছেন? জিজ্ঞেস করে ফেললাম তাকে, বেশ অপ্রস্তুত। কনক্রিটের এই জঙ্গলে আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের সত্তাকে। নাম জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? ভ্রমর। ভ্রমর নামটা একে বেশ মানায়। কৌতূহল বাড়ল, তুমি কি এখানেই থাকো, মানে কলকাতার মেয়ে? রাস্তার ভিড়ে মানুষ আজকাল সহজেই হারিয়ে যায়। আমরা তাকাতে ভুলে গেছি, ঠিক করে দেখতে ভুলে গেছি, কিন্তু ভ্রমরকে দেখে যেন সব ঘেটে গেল। সোজা যেন কোনো রূপকথার গল্পের পাতা থেকে উঠে আসা মুখখানা, সাক্ষাৎ রাজকন্যা। জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা তোমার বাড়ি কোথায়? বাড়ি গ্রামে। গ্রাম বলতেই যেন চোখের সামনে ভেসে উঠল সবুজ প্রান্তর। একটু থেমে আবার বললাম, কোথায় তোমার গ্রাম? অনেক। আচ্ছা বলছি, বাড়ির লোকজনে কি তোমার সাথে এসেছেন ভ্রমর? কলকাতা শহরে কেউ একা হয়ে পড়ে না, বললাম তাকে। বুঝলাম এখন সে শুধুই অবাক দৃষ্টিতে আহরণ করছে তার চারপাশকে, চারপাশের মানুষকে। আগে এসছো কখনো কলকাতায়? কলকাতা আসিনি, তবে অনেক শুনেছি কলকাতার কথা। শুনেছি কলকাতা স্বপ্নের শহর, নতুন সংসার, নতুন ঘর, নতুন স্বপ্ন, আর সঙ্গে থাকবে সেই মনের মানুষ। লালন বলেছিলেন, মনের মানুষের খোঁজ কি অত সহজে মেলে? ঠিকই, বিয়ে হয়ে গেলেও যেন মনে হলো সে এখনো খুঁজে বেড়াচ্ছে সেই মনের মানুষকে। প্রেমে পড়লে মানুষের মনের ভয় কোথাও যেন হারিয়ে যায়, কিন্তু ভ্রমরের চোখে যেন এক আশ্চর্য অস্বস্তি। আজ সকালে এলে তুমি? প্রশ্নটা করে ভ্রমরের দিকে তাকালাম। কাল রাতে বেরিয়েছিলাম, ওনার সাথেই বেরিয়েছি। অনেকক্ষণ কিছু খায়নি জানতে পেরে ওকে নিয়ে পৌঁছালাম রাস্তার ধারের এক চায়ের দোকানে। খুব বেশি কথা ভ্রমর বলেনি, তার চোখ শুধুই খুঁজছিল কাউকে। সে যেন কিছু বলতে চেয়েও বলতে পারছিল না। শহরে কারুর সাথে আলাপ আছে তোমার? আলাপ নেই। আসলে কলকাতা শহর এবং তার আশেপাশে নানা জায়গায় পাচারকারীরা ভীষণভাবে সক্রিয়। চিন্তা হলো, তাই জিজ্ঞেস করে বসলাম, পুলিশের কাছে গেলে কি তোমার স্বামীর বর্ণনা দিতে পারবে? পুলিশ?